Hello everyone, welcome to our new YouTube channel Going e English, learning English via Bengali. অনেক দিন ভিডিও দিতে পারিনি পারিবারিক কিছু কারণের জন্য। আজকের ভিডিওতে আমরা আবারো জেনে নেব ইউজ অফ এ এন্ড অ্যান। আর্টিকেল এ এবং অ্যান কোথায় ব্যবহার হবে। আমরা সাধারণত জানি এ ব্যবহার হয় কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে আর অ্যান ব্যবহার হয় ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে। ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু হলেও তার আগে এ ব্যবহার হয়। আসুন জেনে নিই কখন এ কোনো ওয়ার্ডের আগে ব্যবহার হয়। যখন সেই ওয়ার্ড কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়, কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়। এবং অ্যান ব্যবহার হয় কোনো শব্দের আগে যখন সেই শব্দ ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়। তাহলে ভাওয়েলের আগে এ কখন ব্যবহার হয় তা নির্ভর করে সেই ওয়ার্ডটি কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হচ্ছে কি না। ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে কিন্তু সাউন্ড কনসোনেন্ট কি না। আসুন একটা উদাহরণের সাহায্যে দেখে নিই। ইউনিভার্সিটি, UNIVERSITY, শুরু হচ্ছে ইউ দিয়ে কিন্তু উচ্চারণ দেখুন ই উ নয়, কিন্তু উচ্চারণ হলে ইউ ইউ। সুতরাং ইউনিভার্সিটির আগে ব্যবহার হবে এ। সেন্টেন্সে দেখে নিই, সুমন রিডস ইন আ ইউনিভার্সিটি ইন দিল্লি। পরের উদাহরণ, আ ইউনিভার্সিটি ইজ আ প্লেস ফর হায়ার স্টাডিজ। বোঝা গেল তো? এবার আরেকটা উদাহরণ, ইউনিফর্ম, ইউনিফর্ম নয় কিন্তু ইউনিফর্ম। সেন্টেন্স দিয়ে দেখে নিই, A uniform must be respected. পরের সেন্টেন্সে যাব, A child looks smart in a uniform. Next example, unique, unique, unique নয় কিন্তু unique. English is a unique language. India is a unique country. এরপর এমন একটা শব্দের কথা বলবো যা আপনারা যেদিন থেকে ইংলিশের সংখ্যা চিনতে শিখেছেন সেদিন থেকেই বলে আসছেন, কিন্তু এইভাবে যে তার সামনে এ ব্যবহার হয় এটা কখনো বোধহয় ভেবে দেখেননি। হ্যাঁ, বলছি ইংলিশের সবথেকে প্রথম সংখ্যা ওয়ানের কথা। ওয়ানের উচ্চারণ কিন্তু ওয়ান নয়, ওয়ান নয়। ওয়ানের উচ্চারণ কিছুটা ওয়ান ওয়ান এইরকম। একটা উদাহরণ দিয়ে দেখে নিই, I live in a one-roomed flat. I live in a one-roomed flat. I have a 1 rupee coin in my pocket. I have a 1 rupee coin in my pocket. Now today's questions for you. Fill in the blanks with A or an. শূন্যস্থানগুলি A অথবা an দিয়ে পূরণ করুন। প্রথমটা হলো, iron is dash useful metal. Number 2, she has dash 100 rupee note. The next one is, dash united family is a strong family. And the last one, I like to eat dash egg. Write your answers in the comment box. আপনার উত্তর কমেন্ট বক্সে লিখুন। পরবর্তী কোনো না কোনো এপিসোডে অবশ্যই তা নিয়ে আলোচনা করা হবে। তাহলে আজ আমরা শিখলাম কনসোনেন্ট সাউন্ড দিয়ে যে শব্দই শুরু হোক না কেন তার আগে ব্যবহার হবে এ, যদি আমরা একবচন বা সিঙ্গুলার বোঝাতে চাই। এই ধরনের ভিডিও আরও পেতে গোয়িং ই ইংলিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, বেল আইকনটি প্রেস করে দিন।